হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে মূলত ভিডিওর যে নয়েজ থাকে বা গ্রেইন থাকে সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে হয় সেই প্রক্রিয়াটি শিখব। আপনারা জানেন অডিওতে যেরকম নয়েজ থাকে ঠিক একইভাবে ভিডিওতে কিন্তু অনেক সময় গ্রেইন আসে বা নয়েজ আসে। সো সেই নয়েজটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি সেটি আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে যেমন কিছুটা গ্রেইন আছে বা নয়েজ আছে। তো এটার কারণ হচ্ছে যে আপনারা যখন একটা ভিডিও শ্যুট করেন সেই ভিডিওতে যদি প্রপারলি যে আলোটা যে জায়গায় থাকা দরকার, যেমন আমার এই ফেজের উপর যেই রকম আলোটা থাকা দরকার ছিল এবং ব্যাকগ্রাউন্ডের সাথে যে আলোটা ম্যাচ করার কথা ছিল সেই আলোটা কিন্তু ম্যাচ করেনি, যেহেতু আমার এটা DSLR রেকর্ড করা। সো এর ISO-র সাথে আমি ম্যাচ করতে পারিনি, যার ফলে কিন্তু এখানে ওই গ্রেন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ঝিরঝির, অনেকে রাস্টারের মতো বলেন, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকারের নয়েজ যেটা কিন্তু ভিডিওটা দেখতে সুন্দর লাগছে না, তাই না? এবং অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের এই ভিডিওতে তারপরেও অনেক কম এসেছে, অনেক সময় অনেক পরিমাণে বেশি চলে আসে, তখন এই ফেসটা একেবারেই মনে হবে যে কেমন ঝিরঝির ঝিরঝির করে, যে আগের ওই আমরা যখন BTV দেখতাম ওই BTV-তে যেরকম ভিডিওগুলো লাগে দেখতে ওই রকম ঝিরঝিরঝির একটা অবস্থা আসে। সো সেই অবস্থাটাকে কীভাবে আমরা একটু ক্লিন করতে পারি সেটা দেখব। তার পূর্বে আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু ভিডিওটা প্লে করে আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে ভিডিওটা আসলে কোয়ালিটিটা কীরকম। শুধু এখন তো স্টিল ইমেজ দেখা যাচ্ছে, জাস্ট আমি প্লে করছি কয়েক সেকেন্ডের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি F9 নামক এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসটি। তো এটার আমি সম্পূর্ণ রিভিউ করব, এটার ভালো মন্দ দুটি দিকই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আমার পার্সোনাল ওপিনিয়নও শেয়ার করব যে আসলে এই ইয়ারবাডসটা কীরকম, এটার প্রাইস বর্তমান। অলরাইট, সো আপনারা দেখলেন যে এখনও বোঝা যাচ্ছে যে আমাদের ফেসটা কীরকম মনে হচ্ছে ঝিরঝির ঝিরঝির করছে, এরকম একটা আলগা আবরণের মতো হয়ে গেছে। সো এখানে গ্রেন রিমুভ করার জন্য আমরা একটা ইফেক্টস ব্যবহার করব, তবে ইফেক্টসের পূর্বে আপনাদেরকে আমি সাজেশন করব যাতে আপনারা এই পিকচার বা এই ভিডিওটার প্রপারলি আপনারা কালার গ্রেড করে নেবেন বা কালার কারেকশন করে নেবেন। এই দুইটা কাজ করার পরে আপনারা যে আমাদের এখন যেই আমরা কাজটা শিখবো যেটা হচ্ছে এই ভিডিওটাকে স্মুথ করে নেওয়া, সেই স্মুথ প্রক্রিয়াটি দেখবো যে এই গ্রেন কীভাবে কমিয়ে আনা যায় বা আমাদের এই যে নয়েজটা আছে সেটাকে কীভাবে কমিয়ে আনা যায়। অলরাইট, সো আমরা প্রথমত আমরা এটা কিছুটা কালার কারেকশন করব। সো আমরা তার জন্য এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। করার পর আমাদের কাজ হবে এখানে কালারে চলে আসা, যেহেতু আমরা কালার কারেকশন করব। সো সরাসরি চলে যাবেন অ্যাডভান্স কালার কারেকশনে। অ্যাডভান্সে আসার পর এখান থেকে অ্যাডজাস্ট থেকে আপনারা এখানে কালার প্যাটার্নটা দেখে নেবেন, যেহেতু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লু কালারটা অলমোস্ট বেশি এবং সবসময় ব্লু কালারটা একটু বেশি থাকে। সো আমি ঝটপট আমার এই কালার যে আছে কারেকশনটা সেটা একটু করে নিচ্ছি। সো অলমোস্ট এটার কালার কারেকশন করাই আছে, দেন আমরা ওকে করব, দেন ওকে করব। এখন আমাদের কাজ হবে ইফেক্টসটা অ্যাড করা। ইফেক্টস অ্যাড করার জন্য আমরা চলে যাব ইফেক্টসে, এখানে আসে আমরা টাইপ করবো স্মার্ট। খুব সিম্পল এবং খুব কম সময় আপনাদের কাজ হয়ে যাবে, জাস্ট বুঝলি হলো। সো স্মার্ট ডিনয়েস আমরা এই ইফেক্টটা ব্যবহার করব। জাস্ট এটা কিন্তু আপনারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা X যে ভার্সনটা আছে বা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 10 যে ভার্সনটা আছে এই ভার্সনটা পাবেন। এর আগের ভার্সন আছে কি না আমার জানা নেই, আপনারা একটু ট্রাই করে আমাকে জানাতে পারেন এবং এইসব বিষয়গুলো কিন্তু একটু কমেন্টে আপনারা জানাবেন। অনেক দিন যাবৎ আপনারা কমেন্ট কমিয়ে দিয়েছেন, তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের যদি পূর্বের ভার্সন থাকে সেখানে আছে কি না। জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, করার পর এটাকে অ্যাডজাস্টমেন্ট করবে লেয়ারটাকে, যতটুকু আপনার ভিডিও ততটুকু অ্যাডজাস্টমেন্ট করবেন। সো অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর দিকে যদি আপনারা দেখেন এই প্রিভিউ স্ক্রিনে, সো অনেক বেশি স্মুথ হয়ে গেছে না, অতিরিক্ত স্মুথ হয়ে গেছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। যদি এরকমটা হয়ে যায় তখন আপনারা কী করবেন, এই ইফেক্টসের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। করার পর এই থ্রেশহোল্ড যেটা আছে এটা যদি আমরা বাড়িয়ে দিই, দেখুন আপনারা যদি এটার মাধ্যমে কিন্তু আরও একটি কাজ করতে পারবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, কোনো একটি ইফেক্ট মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন স্টিল কালারের, তো তখন কিন্তু আপনি সেটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন। সো এই ব্লারের পরিমাণটা যদি আমরা কমিয়ে দেই তাহলে আমাদের যে ভিডিওর যে স্টিল ইমেজটা আছে সেটা দেখতে আরও ক্লিন লাগবে, ঠিক আছে? এটা কমিয়ে দিবেন। ওকে, কমানোর পর আমাদের কাজ হচ্ছে রেডিয়াস। সো রেডিয়াসটাকে আমরা আরেকটু কমিয়ে দেবো। রেডিয়াসটা যতটা কম থাকবে, দেখেন একেবারে কম দিলে তার হবে না, এতটুকু আমি রাখছি। জাস্ট এখন এটা আমার ফেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেন আলফা, আলফাটা আমরা যতটুকু দরকার আমি 50% সাজেস্ট করবো, 50% রাখলাম। এখন দেখেন, এখন যদি আমরা ফুটেজটাকে আমরা প্লে করি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি F9 নামক এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসটি। আমার কাছে মনে হচ্ছে থ্রেশহোল্ডটা আর একটু সামান্য বাড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে, একটু বাড়িয়ে দিই। অ্যান্ড দেন
এটা হচ্ছে আপনার যে ভিডিও ফুটেজ থাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট রাখবেন। এটা আই থিঙ্ক আপনারা সবাই খুব ভালো মতোই পারবেন অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া, খুব সিম্পল কাজ। জাস্ট আমি আরেকবার একটু প্লে করে দেখি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি F9 নামক এই ট্রু। ওকে, অলরাইট, সো এই ছিল আমাদের ভিডিও। আপনারা কীভাবে ভিডিওর যে নয়েস আছে বা গ্রেন্ড আছে সেটাকে কীভাবে ডিনয়েস করতে পারবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এটা কিন্তু জাস্ট বেসিক একটা লেভেল, আপনি এটা দিয়ে আহামরি 100% কোনো কিছু আউটপুট পাবেন না, কেননা এটা যে খুব অ্যাডভান্স লেভেলের কোনো সফটওয়্যার তা কিন্তু না। যদি আপনি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতেন বা আফটার ইফেক্টস ব্যবহার করতেন, সেই ক্ষেত্রে আমাদের এই যে ভিডিওটা এটাকে আরও স্মার্ট লুক দেওয়া যেত। সো চিন্তার কারণ নেই, আমরা কিন্তু সামনে অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসছি ভিডিও এডিটিংয়ের উপর। সো আপনারা কিন্তু প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করা, লাইক করা, কমেন্ট করা যদি বাড়িয়ে দেন তাহলে তো বুঝতে পারি যে আপনারা ভিডিও এডিটিংয়ের আরও সিরিজ চাচ্ছেন। সো তার জন্য অবশ্যই কী করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো দিবেন যে আপনারা কী চাচ্ছেন কিনা অ্যাডভান্স লেভেলের কোনো টিউটোরিয়াল, তাহলে কিন্তু আমরা সেই টিউটোরিয়ালগুলো করতে পারি। ঠিক আছে, সো এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে বেল আইকনে বেঁধে দিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।